हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल इंग्लिशपीडिया। इंग्लिशपीडिया चैनल तुम्हारे सकल के स्वागत जाना। सो स्टूडेंट्स, आज के आलोचना करब क्लास टेनर आरेक्टी टेक्स्ट, द पासिंग अवे ऑफ बापू, रिटन बाय नयनतारा सहगल। तो ये हमारे आज के आलोचना करब यूनिट टू। तो यूनिट वन तुम्हारा जरा देखो नीचे डिस्क्रिप्शन बक्से क्लिक करो, ऊपर जो आई बटन देखते से क्लिक कर तुम्हारा देखे नीते पर यूनिट वन ना बुझले तुम्हारा किन्तु बुझते पारबे ना। तो चलो आज के स्टार्ट करी द पासिंग अवे ऑफ बापू, इट इज अ प्रोज एंड रिटन बाय नयनतारा सहगल, यूनिट टू। सो लेट्स स्टार्ट द वीडियो। तो चलो स्टार्ट करी यूनिट टू। यूनिट टू एर फर्स्ट लाइन टा देखे नेब। तो यूनिट टू स्टार्ट करार आगे तुम्हारे एक यूनिट वन कथा बोले रखी। तो यूनिट वने की हुई चलो तुम्हारा जानो जे नयनतारा सहगल जखन प्रथम शोने जे गांधीजी के शॉट करा हुए छे ऑन 13 जनवरी 1948 1948 30 शॉट करा हुए छे तखन तिनी खूब मर्माहत। तखन एक खबर शुने तखन तिनी चले जान बिरला हाउसे एवं देखे अनेक मानुषेर समागम, भीड़, तारा एके अपर के जस्लिंग करछे, धस्ताधस्ती करछे एवं ए समय देखते पाए जे अनेक मानुष प्रश्न करछे आमार कि हबे जखन मानुष मारा जाए। एरकम विभिन्न फिलिंग गोटा एक नेशनर गोटा देशर हे शुदुम्र लेखिकार नय, नयनतारा सहगलर नय। तो ये यूनिट वन कवर कर देखो। देखो यूनिट टू ते कि बला से देखे नवा जाए। देखो फर्स्ट लाइन पढ़ी, गांधीजी फ्यूनरल वाज टू टेक प्लेस द डे आफ्टर हिज डेथ। माने कि गांधीजी जो सत्कर्म करार्जन तरह देहटा, तो फ्यूनरल शब्द अर्थ हे सत्कर्म मान मृत्युर पर जो काजगुलो थे दाह करा विभिन्न रकम जे अनुष्ठानगुलो थाके ताके बला हय अंत्येष्टिक्रिया, बांग्लाय अंत्येष्टिक्रिया बला हय शेष कार्य बा सत्कर्म, देहेर जे सत्कर्म करा हय ताके बला हय फ्यूनरल। सो गांधीजीज फ्यूनरल वाज टू टेक प्लेस द डे आफ्टर हिज डेथ। ताले तार मृत्युर ठीक परेर दिन तार सत्कर्म करा हतो, माने ताके पोड़ानो हबे नीचे निये गिये। एई विभिन्न रकम काजके आमरा बोलबो मृत्युर परबर्ती अंशके फ्यूनरल, পরের কাজগুলোকে। নেক্সট দেখো, গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। তাহলে গান্ধীজির যে সৎকর্ম করার জন্য দেহটা তাকে পরের দিন নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, টেক প্লেস শব্দের অর্থ এটা ফ্রেজাল ভার্ব। টেক প্লেস শব্দের অর্থ হচ্ছে ঘটা, মানে হ্যাপেন্ড, কোনো কিছু ঘটে যাওয়া। তো এটা তোমরা মনে রাখবে। তো এটা গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব, টেক প্লেস মানে কজড অর হ্যাপেন্ড। তো গান্ধীজির ফিউনারেল তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো, পরের দিন নিয়ে যাওয়া হলো আফটার হিজ ডেথ, ঠিক আছে। নেক্সট দেখো পরের সেন্টেন্সে আমরা কি দেখছি, আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা আগে, অর্থাৎ ঘন্টার অনেক ঘন্টা আগে, অনেক সময়ের আগে থেকেই পিপলরা বিভিন্ন ধরনের যে অনেক রকমের মানুষ তারা কি করছে, এক জায়গায় লাইন দিয়েছে, যেই লাইন দিয়ে চলে যাবে গান্ধীজির যে দেহটা চলে যাবে সেই দেহটা পুরো রাস্তা জুড়ে তারা লাইন দিয়ে রয়েছে। আওয়ার্স ইন অ্যাডভান্স অনেক ঘন্টা প্রচুর সময় আগেই থেকেই। তো পিপল লাইন দ্য রুট, রাস্তাটা, রুট বলতে রাস্তা, ফিউনারাল প্রসেশন, প্রসেশন মানে কি, প্রসেশন মানে হচ্ছে যে এটা মিছিলটা বের হবে, শবযাত্রার যে মিছিলটা বের হবে, গান্ধীজি সামনে থাকবে এবং বিভিন্ন মানুষ তার যে জমায়েতটা থাকবে, ভিড়টা থাকবে, সেটা এগোবে লাইন ধরে। তো এইটাকে বলা হয় প্রসেশন, মানে কোনো মিছিলকে বলা হয় প্রসেশন। নেক্সট দেখো, পদ্মাসি মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস অল হোয়েন শি সেড সিম্পলি উই উইল ওয়াক, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। তো পদ্মাসি ছিলেন মিসেস নাইডুর ডটার। সো মিসেস নাইডু হলেন সরোজিনী নাইডুর মেয়ে। তা সরোজিনী নাইডু কি, তাহলে সরোজিনী নাইডু ছিলেন গান্ধীজির সঙ্গে যে বিভিন্ন যখন আন্দোলন করেছিলেন, বিভিন্ন রকম আন্দোলন, রাওলাট, ভারত ছাড়ো, বিভিন্ন রকম যখন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন গান্ধীজি, তার সঙ্গী মানে একটা ফিমেল বলতে পারো, একটা মহিলা বিপ্লবীর সঙ্গে তুলনা করা যেতে পারে। তো তিনি ছিলেন এই সরোজিনী নাইডু, তারই মেয়ে। কি বলছেন দেখো, পদ্মাসী বা পদ্মজাও অনেক সময় বলা হয় তাকে। তিনি কি বলছেন, স্পোক ফর আস, আমাদের হয়ে কথা বললেন, হোয়েন শি সেড সিম্পলি, যখন খুব সহজভাবে, খুব সরলভাবে তিনি বললেন যে উই উইল ওয়াক, আমরা হাঁটবো। কারা হাঁটবো, মানে আমরা সবাই গান্ধীজির সঙ্গে হাঁটবো, গান্ধীজি যখন তার মৃতদেহটাকে নিয়ে যাওয়া হবে আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। তো এটা হচ্ছে শেষ সেই সময়টা যে যখন আমরা বাপুর সঙ্গে হাঁটবো, কারণ এরপরে আমাদের আর বাপুর সঙ্গে হাঁটা হবে, ঠিক আছে। তো চলো এবার নেক্সট লাইন আমরা দেখে নিই।
পেজ নাম্বার 20 দেখো তোমাদের বইয়ের, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়ার্ক। তো এই হাঁটাটা ছিল যখন আমরা হাঁটতে শুরু করে দিলাম, এটা একটা পীড়াদায়ক, মানে খুব পেন দিচ্ছে আমাদেরকে, ব্যথা দিচ্ছে, কারণ অনেকটাই হাঁটতে হবে, তার জন্য একটা পীড়াদায়ক, এবং তার সঙ্গে আমার মনও আমাদের দুঃখিত, তো তার জন্য একটা পীড়াদায়ক বা অ্যাগোনাইজিং ওয়ার্ক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, এবং হাজার হাজার মানুষ কী করছে, এই মিছিলটাকে দেখছে সাইলেন্টলি, নীরবভাবে, কোনো রকম সারা শব্দ আওয়াজ নেই। তারপরে দেখো, বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। তাহলে বাপুকে কী করা হলো, একটা মানে ট্রাকের উপর রাখা হলো, এবং সেটা ওপেন ট্রাকের উপর, এবং সেই ট্রাকটা কী করা হয়েছে, কভার করা হয়েছে ফ্লাওয়ার্স দিয়ে, তার ফ্লাওয়ার্স দিয়ে ভর্তি, ফুল দিয়ে ভর্তি একটা ট্রাকে বাপুকে ওপেন ট্রাকে রাখা হলো। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, অনেক হাজার হাজার মানুষ কাঁদতে থাকে, ওয়েপ্ট করতে থাকে। আচ্ছা নেক্সট দেখো, ট্রাইং টু টাচ বাপুস ফিট, কেউ বাপুর পা, মানে গান্ধীজির পা ছুঁতে চাইছে। তারপরে দেখো, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই বিশাল ক্রাউডের মধ্যে, ভিড়ের মধ্যে এটা কিন্তু পুরোপুরি অসম্ভব ছিল হাঁটা চলার জন্য। তো এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাগোনাইজিং ওয়ার্ক। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা নেক্সট দেখো, পরের আমরা প্যারাগ্রাফে চলে যাব। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল। তো এখানে কিছু শব্দ রয়েছে, সেগুলো ভালো করে লক্ষ্য করো আগে, শব্দগুলো অর্থ আমরা জানবো, তারপরে দেখো। তো মিডস, MIDST, মিডস মানে মধ্যে, আর মিয়ারলি মানে অনলি, মানে শুধুমাত্র, আর গ্রিভিং মানে অনুশোচনা করা, আক্ষেপ করা, অনুতাপ করা, বা কারো মৃত্যুর শোক পোয়ানো, বা শোকে সামিল হওয়াকে গ্রিভিং বলা হয়। সো অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখনই আমি আস্তে আস্তে এগোলাম, এখানে আই বলতে কে বলেছিলাম, নায়ন্তারা সেগল। তো যখন তিনি কী করছিলেন, আস্তে আস্তে মুভ করছিলেন, আই আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতে পারলেন, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, মানে কি আমি একমাত্র এই শোকরত মানুষের মধ্যে আমি একজন ব্যক্তি নই যে হাঁটছে, মানে অনেকেই হাঁটছে, অনেকে শোকা হতো আর কি। সো অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, এই সমস্ত গ্রিভিং পিপল যারা অনুশোচনা করছে বা আক্ষেপ করছে বা তো শোক করছে গান্ধীজির জন্য, মৃত্যু শোকে রয়েছে সেই সমস্ত গ্রিভিং পিপলের মধ্যে, কিন্তু আমি বুঝতে পারলাম আমি একমাত্র নই। নেক্সট দেখো, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। তো এই হাঁটা ব্যাপারটা শুধুমাত্র হাঁটা নয়, তো হাঁটার থেকেও বেশি কিছু, ফিউনারাল প্রসেশন, এই যে পুরো ঘটনাটা চলছে, এই যে মিছিলটা চলছে, গান্ধীজি সৎ কর্ম করার এবং সৎ কাজ করার যে প্রসেসটা চলছে, সেই প্রসেসের এবং সেই প্রসেশনের মূল কেন্দ্রবিন্দুকে আমাদের বিলাভেড লিডার, আমাদের প্রিয় নেতা, লিডার, ভারতের সবথেকে প্রিয় নেতা গান্ধীজি, তার এই ফিউনারাল প্রসেশনে এর থেকেও বেশি, অর্থাৎ এই হাঁটাটা তার থেকেও অনেকটাই বেশি। আবার বলছি দেখো, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন, অর্থাৎ ফিউনারাল প্রসেশন থেকেও বেশি, শুধুমাত্র আজকে আমরা যে হাঁটছি এই গান্ধীজির মৃত্যুর জন্য, তার জন্য কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র এই হাঁটাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, তার থেকে হাঁটার থেকেও বেশিও কিছু আমরা করে যাচ্ছি আজকে, কারণ এটা আমরা একটা স্মৃতি, এটা আজকে আমরা, আমাদের কাছে একটা বড় পাওনা যে গান্ধীজির সঙ্গে আমরা হাঁটছি, এইটা কিন্তু বোঝাতে চাইছে। সেই জন্য বলছে দিস ওয়াজ মোর ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন, শুধুমাত্র হাঁটাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, এর থেকেও অনেক বেশি কিছু আমরা পেয়েছিলাম। তো এই লাইনটার যে অন্তর্নিহিত অর্থ এটা বোঝাচ্ছে। তারপর দেখো, আই ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। তো আমি ছিলাম সেই সমস্ত মানুষের মধ্যে, অ্যামং মানে মধ্যে, তো যারা বাপুর সঙ্গে হাঁটছিল এবং তার একটা সম্পূর্ণ একটা অর্থ রয়েছে। তো বাপুর সঙ্গে হাঁটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা আমাদের কাছে স্পেশাল মিনিং অর্থ। তো তাদের মধ্যে যে সমস্ত লোকজন হাঁটছিল, তাদের মধ্যে আমিও একজন ছিলাম যারা বাপুর সঙ্গে হাঁটছিল। নেক্সট দেখো, উই হ্যাড ওয়াকড উইথ বাপু, এবং আমরা বাপুর সঙ্গে হাঁটলাম ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। তাহলে আমরা বাপুর সঙ্গে হেঁটে এলাম, এখানে এই হাঁটা কিন্তু বলতে এই হাঁটা নয়, এখানে এই হাঁটা বলতে বোঝাচ্ছে আমাদের ভারতীয় ইতিহাসের, অর্থাৎ ভারতীয় যে সাম্প্রতিক যে ইতিহাসটা গেল, যে কিছুদিন যে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করলো 1947 সালে, ঠিক এরকম তার ঠিক আগে থেকে এবং পরে বিভিন্ন রকম যে ঘটনা ঘটেছে, রাজনৈতিক পালাবদল ঘটেছে, কখনো উঠেছে কখনো নেমেছে, এই রাফ অ্যান্ড স্মুথ, এই যে কখনো রাফ হয়েছে কখনো
রাস্তাটা কঠিন হয়ে যায়, কখনো স্মুথ খুব মসৃণ রাস্তাটা হয়ে যায়। তো এই রাস্তাটা সেই রাস্তা নয় যে রাস্তা দিয়ে আমরা হাঁটবো, মানে এখন যেটা বোঝাচ্ছে। এই রাস্তা হচ্ছে গান্ধীজি যখন তার আন্দোলন করছিলেন, বিভিন্ন রকম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই রকম ইতিহাসকে, ভারতের ইতিহাসকে এখানে বোঝাচ্ছে। নেক্সট দেখো, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। মানে কি দেখো, উই কুড নট নাও অ্যাকসেপ্ট, আমরা কিন্তু এবার অ্যাকসেপ্ট গ্রহণ করতে পারবো না এই বিষয়টা, এই ফ্যাক্টটা, যে দ্য ম্যান হু হ্যাড লেড আস, যে ব্যক্তিটা আমাদেরকে পরিচালিত করেছে, লেড মানে কি পরিচালিত করেছেন, ওভার মেনি ডিফিকাল্ট পাথ, অনেক কঠিন রাস্তার উপর দিয়ে যখন আমাদেরকে নিয়ে গেছেন, জীবনের কঠিন রাস্তা বা আন্দোলনের কঠিন রাস্তা এখানে কিন্তু বলা হয়েছে। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। অর্থাৎ যে ব্যক্তি বিভিন্ন রকম কঠিন পরিস্থিতিদের মধ্যে গেছেন, আমরা তাদের সঙ্গে হেঁটেছি, সেই ব্যক্তি আর বা আমরা তার সঙ্গে হাঁটবো না, সেরকম আর হবে না, কারণ আমরা কখনোই তার সঙ্গে হাঁটতে পারবো না, কারণ গান্ধীজি ইজ ড্যাড। ঠিক আছে, তো এই অর্থটা এখানে বোঝাচ্ছে। তারপরে দেখো, বাপুস লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। তাহলে বাপু কী করেছিলেন, তার একটা হাতে দণ্ড নিয়ে, একটা লাঠি নিয়ে, স্টাফ মানে হচ্ছে লাঠি, সেটা নিয়ে বিভিন্ন প্রান্ত অর্থাৎ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বেশিরভাগ অংশই তিনি হেঁটেছিলেন এই লাঠির উপর ভর করে। বাপু স্লাইট ফিগার, তো হালকা সেই দেহটা, কারণ বাপু তোমরা জানো তিনি কী পরতেন, তিনি একটা জাস্ট ধুতি আর একটা লাঠি, একটা কোনো রকম বস্ত্র তিনি গায়ে দিতেন না। তো এই স্লাইট ফিগার, একটা হাতে লাঠি নিয়ে সমস্ত ভারতবর্ষ ঘুরে বেড়াতেন। নেক্সট দেখো, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, তো হাঁটাই কিন্তু আস্তে মানে ধীর প্রগতির প্রতীক। তো তিনি আর কী মনে করতেন দেখো, গান্ধীজির মতে, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। তো এটা পরিষ্কারভাবে, ক্ল্যারিটি মানে খুব ক্লিয়ারলি অ্যান্ড ক্লোজলি, খুব কাছেভাবে মানে খুব কাছে গিয়ে দেখতে হবে সমস্ত জিনিস যেটা তোমাদের চারপাশে রয়েছে, অ্যারাউন্ডে রয়েছে তোমার চারপাশে, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। তো ছোটো ছোটো কীটপতঙ্গ থেকে শুরু করে দিগন্ত রেখা পর্যন্ত যত তোমার দূরের চোখ যায়, সেখানে তোমাদের কী করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, খুব নিখুঁত পর্যবেক্ষণ করতে হবে। নেক্সট দেখো, মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য ওনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। তাহলে বেশিরভাগই বলা বাহুল্য, যদি আমরা বলতে পারি এর থেকে বেশি যদি কিছু বলার থাকে, টু ওয়াক ওয়াজ অফেন দ্য ওনলি ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, একমাত্র হাঁটাই একমাত্র পথ ছিল বেশিরভাগ মানুষের কাছে, অ্যাভারেজ মানে গড় আর কি। তো সাধারণত বেশিরভাগ লোকের কাছে একমাত্র হাঁটাই একমাত্র পথ ছিল, কারণ সেই সময় এত যানবাহন ছিল না, গান্ধীজি যে সময় ছিলেন। নেক্সট দেখো পরের লাইন, ইট রিকোয়ার্ড নো ভেহিকল, তো এটার কোনো ভেহিকলের দরকার ছিল না, ভেহিকল শব্দ অর্থে অর্থ হচ্ছে কোনো রকম যানবাহনের দরকার ছিল না, এক্সেপ্ট হিজ ওন বডি, শুধুমাত্র তার বডি ছাড়া, অর্থাৎ তার বডি তার ভেহিকলের মতো কাজ করত, মানে তার বডি তার যে যানবাহনের মতো কাজ করত, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এর ইহার অর্থাৎ শরীরের এনার্জি বা শক্তি ছাড়া ইহার কোনো কিছুর দাম দিতে হয় না। তো শুধুমাত্র এনার্জি তার, শুধু তাকে মূল্য দিতে হয়, বাকির অন্য কিছু দিতে হয় না। নেক্সট দেখো, গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এবার এই প্রয়োজনীয়তাটাকে, মানে যে হাঁটার এই প্রয়োজনীয়তাটাকে, দিস বলতে হাঁটার প্রয়োজনীয়তাটাকে তিনি নিয়েছিলেন, বুঝতে পেরেছিলেন, অ্যাজ ইট টুক মাচ, এবং সেটাকে খুব সাধারণভাবে নিয়েছিলেন, দ্যাট ওয়াজ কমন প্লেস। তো জিনিসটা যেটা খুব সাধারণ ছিল, এই হাঁটাটাকে খুব সাধারণভাবে নিয়েছিলেন, দ্যাট হি টুক মাচ, দ্যাট ওয়াজ কমন প্লেস, এবং যেটা খুব সাধারণ ছিল তিনি সেটাকেই নিয়েছিলেন এবং সেটাকে কী করেছিলেন, অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইনটু এ জয়ফুল এফর্ট, এবং এই হাঁটাটাকে তিনি কী করেছিলেন, এই প্রয়োজনীয়তাটাকে কী করেছিলেন, একটা প্রচেষ্টা তৈরি করেছিলেন, আনন্দময় প্রচেষ্টাই পরিবর্তন করেছিলেন। মানে শুধুমাত্র এই হাঁটার উপর কিন্তু এখানে ওয়াকিংয়ের উপরে এখানে জোর দেওয়া রয়েছে, অর্থাৎ সেটাকে আনন্দময় প্রচেষ্টায় পরিণত করতে হবে হাঁটাটাকে। তো এটাই তিনি বেশি গুরুত্ব দিতেন। তো এইভাবে আমরা দেখলাম ইউনিট টুতে কী বলা রয়েছে। তো এটা তোমরা ভালো করে পড়বে, ভালো করে শুনবে, যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওটাকে কী করবে, একটু পজ করে তোমরা দেখে নিতে পারো, তাহলে বুঝে যাবে আবার, বা ব্যাক করেও দেখে নিতে পারো।
তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটিকেও প্রেস করে দেবে যাতে এরকম ভিডিও তোমরা পেতে পারো। তো আজকের মতো এখানে শেষ করি, দেখা হবে এরকমই একটি পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।